আহা কি মনোরম দৃশ্য! আকাশে হালকা মেঘ ভেসে চলেছে, আর দেখো দেবি, তার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে অপরূপ চাঁদ। কি মধুর দৃশ্য! হ্যাঁ ব্রহ্মর্ষি, আর শুনতে পাচ্ছে ওই কুলুকুলু ধ্বনি? বাতাসের বয়ে যাওয়ার সাথে তাল মিলিয়ে নদীও তার চলার পথে যেন আনন্দে আত্মহারা হয়ে বয়ে চলেছে। ঠিক দেবী, এই আশ্রমের ঋষির কুটি তরু পুষ্প বৃক্ষলতার শোভার কাছে স্বর্গদ্বার নন্দনকাননও যেন লজ্জিত বোধ করছে। সত্য ব্রহ্মর্ষি। আচ্ছা দেবী, এই শূন্য সময় তুমি একটি একটি কাজ করো। কি কাজ ব্রহ্মর্ষি? তুমি ঋষি বিশ্বামিত্রের কাছ থেকে একটু লবণ ভিক্ষা করে নিয়ে এসো। ব্রহ্মর্ষি, আপনি আমাকে এ কি আজ্ঞা করলেন? আমি যে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি এক হতভাগ্য মাতা, আমাকে শত পুত্রের সুখ থেকে যে বঞ্চিত করেছে, আপনি তার কাছে আমাকে পাঠাচ্ছেন লবণ নিয়ে আসার জন্য? আপনার এই আদেশে আমি বিস্মিত বোধ করছি। আমার বেদজ্ঞ ও ব্রহ্মনিষ্ঠ শতপুত্র যাদের জ্ঞান ও বেদ গানে এই আশ্রম আলোকিত হয়ে থাকত, সেই আলোকে অন্ধকার আচ্ছন্ন করেছে যে তার কাছে যেতে বলছেন আমাকে, কেন? দেবী, উত্তেজিত দুঃখিত হলো না, তোমাকে শোভা পায় না। ব্রহ্মর্ষি, আমি যেমন আমার পুত্রদের মাতা, তেমনি পিতা হিসেবে পুত্রদের প্রতি আপনার ভালোবাসা কি আপনি ভুলে গেছেন? না, তা নয়, তবে আমি তাকেও ভালোবাসি। কাকে? যার জন্য আজ আমাদের পুত্ররা আর কাছে নেই সেই বিশ্বামিত্রকে। হ্যাঁ, তবে এতে এত বিস্মিত হওয়ার তো কোনো কারণ নেই। বিশ্বামিত্র চেয়েছিল যে তাকে ব্রহ্মর্ষি অর্থাৎ ঋষি শ্রেষ্ঠ বলে সম্বোধন করা হোক, আপনি তখন তা করেননি, আর করেননি বলে তার রোষানলে আমার শতপুত্রের মৃত্যু ঘটেছে। তখন তাকে ব্রহ্মর্ষি সম্বোধন করলে সে সুখী হতো, আর আমিও পুত্র সুখ থেকে বঞ্চিত হতাম না। শান্ত হ, বিশ্বামিত্রকে আমি ভালোবাসি বলে তাকে ব্রহ্মর্ষি বলে সম্বোধন করিনি, এবং আমার এই উপেক্ষায় তাকে ঋষি শ্রেষ্ঠ অর্থাৎ ব্রহ্মর্ষি হয়ে উঠতে সাহায্য করবে। না, মন বড়ই চঞ্চল হয়ে উঠেছে, এ অবস্থায় তপস্যায় মনোনিবেশ অসম্ভব। এত বড় স্পর্ধা, আমাকে ব্রহ্মর্ষি বলে সম্বোধন না করে বৈশিষ্ট্য কেমন করে রক্ষা পায় আমি দেখব। আমি মুনি শ্রেষ্ঠ, আমি ব্রহ্মর্ষি। বৈশিষ্ট্য যদি এটা মেনে নিতে না পারে তাকে আমি হত্যা করব। দেবী, ক্রোধ ত্যাগ করো। ক্রোধ বা রাগ কখনোই কোনো ভালো কাজকে সফল করে তুলতে পারে না, ভালোবাসাই পারে সকলকে সুপথে চালিত করতে, ভালোবাসাই পারে সকলকে নম্র ও ভদ্র করে তুলতে। হ্যাঁ, তুমিও ঠিক যে পুত্র সুখে পাগল হয়ে আমার বিশ্বামিত্রের উপর প্রতিশোধ নেওয়া উচিত, কিন্তু তাতে কি লাভ? আমি তাকে ভালোবাসার দ্বারা সঠিক পথে নিয়ে আসতে চাই। সর্বদা মনে রাখবে যে ভালোবাসার প্রকাশভঙ্গি সকলের ক্ষেত্রে এক নাও হতে পারে। ভালোবাসার আধিক্যে যেন কাউকে প্রশ্রয় দেওয়া না হয়, তাই বিশ্বামিত্রের কথা আমি মেনে নিইনি। শিক্ষা গ্রহণ ও প্রদানের পথ কঠিন ও দুর্গম হতে পারে, নেমে আসতে পারে বাধা ও শোক, তবে সেই পথের শেষে কিন্তু সুন্দর সময় অপেক্ষা করে থাকে সকলের জন্য। তুমি দেখো, আমার এই উপেক্ষার ফলে একদিন বিশ্বামিত্রের চেতনা উদয় হবে। আমি কি অন্যায় করেছি? আমার ক্রোধ আমাকে যেভাবে ঘিরে রেখেছে তাতে আমি অন্ধ হয়ে গেছি। আমি সঠিক বিষয়ে ও সঠিক মানুষ চিনতে ভুল করেছি। অবধ
পথের মতো এই উদার হৃদয়ের মানুষটিকে আঘাত করেছি। আমি অনুতপ্ত, আমি ব্যথিত, আমাকে ক্ষমা করুন, কিন্তু আমি ক্ষমার অযোগ্য। ওঠো ব্রহ্মর্ষি, ওঠো ব্রহ্মর্ষি। প্রভু কেন লজ্জা দিচ্ছেন, আমাকে ওভাবে সম্বোধন করবেন না, আমি তার যোগ্য নই। বিশ্বামিত্র, আমি কখনো মিথ্যে বলি না, আজ সত্যি তুমি ব্রহ্মর্ষি হতে পেরেছ। যতক্ষণ মনের ভিতর দ্বিধা হিংসা লোভ ক্রোধ বাসা বেঁধে থাকবে, ততক্ষণ শ্রেষ্ঠত্ব অর্জন অসম্ভব। আজ তোমার ক্রোধ ও অভিমান দূরীভূত হয়েছে, তুমি ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রহ্মর্ষি হয়েছ। প্রভু, আমি জীবন সম্পর্কে আরো অনেক জ্ঞান লাভ করতে চাই, আমি পৃথিবীকে আরো কিছুটা জানতে চাই। আপনি সেই ব্রহ্মজ্ঞানের শিক্ষা প্রদান করুন। বৎস, সে শিক্ষা তো আমি প্রদান করতে পারবো না, তুমি অনন্ত দেবের কাছে যাও, তিনি পৃথিবীকে মস্তকে ধারণ করে আছেন, তার মতো জ্ঞানী পুরুষই পারবে তোমাকে সেই শিক্ষা প্রদান করতে। হে প্রভু, ঋষি বশিষ্ঠ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন ব্রহ্ম শিক্ষা লাভ করতে। হ্যাঁ, আমি তোমায় ব্রহ্ম শিক্ষা দিতে পারি যদি তুমি এই পৃথিবী মস্তকে ধারণ করতে পারো। ব্যাস, এই কাজ মাত্র। আমি তপস্বী, তপ বলে যে শক্তি আমি সঞ্চয় করেছি, তার প্রয়োগে এই কাজ খুব সহজেই করতে পারব। আপনি পৃথিবী ত্যাগ করুন, আমি মস্তকে ধারণ করছি। তাই এই নাম ধারণ করো, আমি ত্যাগ করলাম। আমি আমার সব তপস্যার ফল অর্পণ করছি, পৃথিবী শান্ত হও, আমি মস্তকে ধারণ করব। একি আমার মাথায় একে ধারণ করতে পারছি না কেন? বিশ্বামিত্র, সব সময় মনে রাখবে যে অহংকার পতনের মূল। এত তপস্যা তুমি করো না যে পৃথিবী বা ব্রহ্মাণ্ডকে ধারণ করার ক্ষমতার অধিকারী হয়ে উঠেছ। তোমার অহংকার তোমাকে কখনোই সফলতা দেবে না। তবে উপায়? উপায় একটাই। কখনো সাধু সঙ্গ করেছো কি? যদি করে থাকো, তাতে যে ফল অর্জন করেছো তা অর্পণ করো। সাধু সঙ্গ? হ্যাঁ, এক মুহূর্ত ঋষি বশিষ্ঠের সঙ্গে লাভ করেছি। তবে সেই ফল অর্পণ করো। এই অর্পণ করলাম। এবার প্রভু, এবার আমায় ব্রহ্ম জ্ঞান প্রদান করুন। মূর্খ, তুমি বুঝতে পারলে না, যার সাথে খনিকের সাক্ষাতের পর অর্পণ করায় পৃথিবী শান্ত হল, তাকে ছেড়ে তুমি আমার কাছে ব্রহ্মজ্ঞান শিক্ষা করতে চাইছ? তবে তবে বশিষ্ঠদেব আমার সাথে ছলনা করেছেন, প্রতারণা করেছেন তিনি। প্রভু, আপনি পৃথিবী ধারণ করুন। যদি তোমাকে ব্রহ্মকে শিক্ষা দিতাম, তোমার তা বিশ্বাস হতো না। তাই বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়ে তুমি যে সত্য উপলব্ধি করেছো, তা তোমার অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করেছে। আর তোমার মন এখন ব্রহ্মজ্ঞান গ্রহণে সম্পূর্ণভাবে প্রস্তুত। এসো বৎস, শিক্ষা শুরু হোক। জীবনে চলার পথে প্রধান পাথে ঈর্ষা দ্বেষ ছলনা ঘৃণা ক্রোধ কখনোই জীবনকে উন্নত করতে পারে না। অহংবোধ শিক্ষা গ্রহণের দরজাগুলো বন্ধ করে রাখে। তাই সঠিক শিক্ষা তখনই সম্ভব যখন আমাদের মন শান্ত হবে, নম্র হবে।
সাধু সঙ্গ অর্থাৎ ভালো ও সৎ মানুষের সান্নিধ্যে জীবন উন্নত হয়ে উঠতে পারে, আর তাই হলো প্রকৃত ব্রহ্মজ্ঞ। ভারতবর্ষে এমন মুনি ঋষি ও সাধু ছিলেন যারা ক্ষমার আদর্শে দীক্ষিত করে গেছেন। আমাদের মধ্যে আবার সেই উদার চেতা মানুষেরা আসবে যাদের সংস্পর্শে ভারত অধিকতর গৌরবে প্রতিষ্ঠিত হবে।